হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ব্রেকিং নিউজ। জি, আজকে ব্রেকিং নিউজ, শাকিব খান জয়ের জন্য ছুটে গেল বসুন্ধরে অপুর বাড়িতে। জি, এরপর কি হলো তা যদি জানতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি এখনই ক্লিক করে রাখুন এবং পুরো ভিডিওটি দেখবেন, এ আশা করছি। শাকিব খান জয়ের জন্য আর বাসায় থাকতে পারছে না, জয়কে সে প্রচুর মিস করে এমনটাই তিনি জানিয়েছেন। তাই তিনি জয়ের জন্য যে কোনো কিছু করতে পারেন, যে কোনো মূল্যে তিনি জয়ের সাথে যোগাযোগ করতে পারেন। শাকিব খান এবং অপু বিশ্বাসের এই ভালোবাসার কথা এখন পুরো মিডিয়াতেই চলছে। অনেকেই বলছে শাকিব খান অপুকে ছাড়া এখনো থাকতে পারে না, তাই জয়ের অজুহাতে তিনি বারবার অপুর বাসায় যান। এ কথা শুনে যদিও বুবলির মাথা নষ্ট হয়ে গেছে, সে কিভাবে শাকিবকে তার জালে আবার ফাঁসাবে সে চিন্তা ভাবনায় সে ব্যস্ত। তবে শাকিব খানকে আবার তার মুঠোবন্দি করা কিন্তু মুখের কথা নয়, কেননা শাকিব খান নিজে যেটা ভালো মনে করেন সেটাই সবসময় করেন, সে অন্যের কথা কান একটু কমই দেন। হ্যাঁ, তবে মাঝে মাঝে তিনি প্রভাবিত হলেও সবসময় যে প্রভাবিত হবে এমনটা কিন্তু হবে না। তাই শাকিব খানকে এবার চালাকি করে অন্য কোথাও কনভার্ট করা আসলে অনেক কষ্টসাধ্য কাজ হবে বলে অনেকেই মনে করছেন। শাকিবের এই রূপ হয়তো বা বেশি দিন থাকবে না, তবে তা অপু বিশ্বাসকে শাকিবের জীবনটাকে পাকাপোক্ত করার জন্যই অন্য যথেষ্ট হবে। এদিকে শাকিব খানের মাও তার নাতিদেরকে ছাড়া থাকতে পারে না। তাই শাকিব খানের মা বলেছেন যে আরমান খান বিজয় আমার নাতি, এবং এ কথা স্বীকার করার পর অপুর বেশ মন খারাপ হলেও তিনি তা মেনে নিয়েছেন। এবং শাকিব খানের মা বলেছেন আমার অন্যান্য নাতি নাতিরা যেভাবে বড় হচ্ছে আরমান খান বিজয়ও ঠিক সেইভাবেই বড় হবে, আমার সন্তানরা কেউ আমার থেকে দূরে থাকবে না, তিনি এমনটাই বলেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।